এ বিষয়ে আমি আপনাকে কয়েকটা দিক নির্দেশনা দিতে পারি আল্লাহবুল্লাহ আলমিন তিনি তার রাসুলকে বলেছেন অমর আহ্লাকে বিস্তলাস্তাবির আলিহা সেটা সেটা একটা আর বিশেষ করে আমি আপনাকে যে আয়টা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে হরত রকমান আলী সাল্লাম তিনি তার সন্তানকে কয়েকটা বিষয়ে আদেশ দিয়েছিলেন যে বিষয়টা হচ্ছে যে ইয়া বোন ইয়া কমিস্তলা তো অমর أمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور যেহে আমার সন্তান তুমি মানুষদেরকে সালাতে ইয়া বনে তুমি সালাত কায়েম করো সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো এবং সৎ কাজের আদেশ দিতে গিয়ে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে গিয়ে তুমি অনেক সময়ে মানুষের মাধ্যমে অনেক কষ্টের শিকার হবে অনেক কটাক্ষ শুনবে অনেক তিক্ত কথা শুনবে সেই সময়ে তোমার কাজ কাজ হচ্ছে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে মানুষের কাছ থেকে তুমি যেগুলো পাও যেগুলো তোমার সাথে মানুষ আচরণ করবে সেটার উপরে কঠিনভাবে ধৈর্য ধারণ করতে হবে আজমিল উমর কারণ কেননা এটা হচ্ছে অত্যন্ত দৃঢ়তার একটা কাজ এই কাজটা হচ্ছে খুবই অন্য গুরুত্বপূর্ণ এবং খুব মারাত্মক একটা কাজ তাই সম্মানিত আমার ধী ভাই যারা বুঝে না তাদেরকে যখন আমরা সঠিক বুঝ দিতে যাব সঠিক দিনে দাওয়াত দিতে যাবো তখন আমাদেরকে তারা অনেক রকমের কথা বলবে সে সময় আমাদের ধৈর্য হারা হলে চলবে না তাহলে তাদের মাঝে এবং আমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না তাদের মাঝে এবং আমাদের মাঝে পার্থক্যটা যে কথায় সেটা আমাদেরকে আমাদের কথা এবং আমাদের কাজের মাধ্যমে বোঝাতে হবে তারা যাই কিছু বলুক না কেন আমাকে বুঝতে হবে যে আমি সহি কিদার সহি আমি ঠিক রয়েছে সেজন্য আমাকে ধৈর্য হারা হলেও চলবে না আমার রাগ হলে চলবে না আপনি তো জানেন যে রাসদাল্লাক আলিয়া যখন প্রথমে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন তার উপর কত রকমের অত্যাচার কত রকমের কথা বলা হয়েছিল তারপরে কিন্তু রসদাল্লা আল্লাহিস্লাম তিনি ধৈর্য হারা হননি তিনি খুব অটল ছিলেন তিনি দোয়া করেছিলেন তো আমাদেরকেও তাদের জন্য তাদের হাদায়তের জন্য দোয়া করতে হবে ধৈর্যহারা হলে হবে না আল্লাহ রাবুল আলামিন তিনি বলেন অন্য এক জায়গায় আপনি তো জানেন যে আমার সম্বন্ধে ভাই উদাহরণ উইলা আহি অল এবং আইজাদি হাসস্তান অজা আদিল হুমবির লাতি তুমি মানুষদেরকে ডাকো তোমার রবের দিকে হেকমার সাথে এবং উত্তম উপদেশের সাথে এবং তাদের সাথে তুমি তর্ক করো খুব ভালো কথার সাথে ভালো বিষয়ের সাথে তাহলে আপনাকে আপনি যখন কারোর সাথে কথা বলবেন আপনাকে খুব একমতের সাথে কথা বলতে হবে আপনাকে ভাবতে হবে আমি যদি রেগে যাই তাহলে সে কিন্তু আমার বিষয়ে মন্দ ধারণা করবে পরবর্তীতে সে আর আমার কথা শুনতে চাইবে না সেজন্য আপনাকে যাই বলুক না কেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যটা ধৈর্য ধারণ করাটা অর্থাৎ আপনার রাগ না করাটাই হচ্ছে একটা বড় মুমিনের পরিচয় আর্লাম সাল্লাম তিনি যেটা হাজার থেকে পাওয়া যায় ধৈর্য মানে যখন রাগ হয় তখন কয়েকটা করণীয় রয়েছে যে মাটির দিকে তাকিয়ে থাকা বা উজু করা বা মাটিতে গোড়াগড়ি খাওয়া জি আপনি যখন যদি দেখেন একদম রাগ আর কন্ট্রোলে নেই তখন আপনি মাটির দিকে তাকিয়ে থাকবেন তাও যদি কন্ট্রোল না হয় তাহলে আপনি উঁজু করবেন ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে মানে আপনাকে সত্যের উপরে অবিচল রাখবেন জি হান্লাম আপনাকে উত্তম প্রতিদান দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন